হ্যালো এভরিওয়ান, বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়া অসম্ভব। আমি নিশ্চিত আপনারাও বিরিয়ানি খেতে পছন্দ করেন, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, বিরিয়ানির হাঁড়িতে কেন লাল কাপড় বাঁধা হয়? হয়তোবা খেয়াল করলেও বিষয়টি নিয়ে এত মাথা ঘামাননি। আসুন তাহলে জেনে নিই লাল কাপড় বাঁধার রহস্য কী। আর হ্যাঁ, এমন রহস্য রোমাঞ্চময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিরিয়ানি মুঘলাই খাবার। বিরিয়ানির সর্বপ্রথম প্রচলন হয়েছিল দিল্লি ও লখনৌতে। ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন বিরিয়ানির প্রচলন হয়ে গেছে। চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, মটর বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এখন পছন্দের তালিকায়। কিন্তু কথা হচ্ছে, বিরিয়ানির হাঁড়িতে কেন লাল কাপড় বাঁধা হয়? মুখের ভাষার মতো রঙেরও ভাষা আছে। মানুষের চিন্তাভাবনায় রঙের প্রভাব ফেলে। পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রঙের ব্যবহার রয়েছে। ঠিক অনুরূপ লাল রঙের ব্যবহার এক এক দেশে এক এক রকম। বিদেশি অতিথি যখন আসে তখন তাকে লাল গালিচায় সম্বর্ধনা জানানো হয়। আবার কোনো দেশের লাল রং সহ্য, আক্রমণ বা বিপন্নতায় ব্যবহৃত হয়। আবার ট্রেনে বা রাস্তা সিগন্যালে লাল রং ব্যবহার করা হয়। তবে লাল রঙকে সাধারণত ধরা হয় সৌভাগ্য, উষ্ণতা, আনন্দ, উৎসব ও ভালোবাসার প্রতীক। তবে বিরিয়ানির হাঁড়িতে কেন লাল কাপড় পেঁচানো হয় তা জানতে গেলে আমাদের ইতিহাস ঘুরে আসতে হবে। মোগল সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়েছিলেন তখন তিনি ইরানে আশ্রয় নিয়েছিলেন। তখন তাকে ইরানের সম্রাট লাল গালিচার উষ্ণ অভ্যন্তরা জানিয়েছিলেন। খাবার পরিবেশনের দরবারের রীতিতে রূপালী পাত্রের খাবারগুলোর জন্য লাল রঙের কাপড়, দাতব ও চীনা পাথরের পাত্রের জন্য সাদা কাপড় ব্যবহার করা হতো, যা পরবর্তীতে মোগলরাও এই প্রথা চালু করেন। বিরিয়ানি ভারতবর্ষে পা রাখে মোগল আমলে। খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার অন্য শহরের নবাবরাও অনুসরণ করতেন। সমাজ জীবনে তাই আভিজাত্য, নীতি ও উষ্ণতা প্রকাশের জন্য লাল বা লাল রঙের কাপড়ের ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। আর এটাই প্রধান কারণ বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বাঁধার, যাতে মানুষ বুঝতে পারে এটি নবাবী বা শাহী খাবার। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করে বিষয়টি জানার সুযোগ করে দিন। আর এমন রহস্য ও রোমাঞ্চময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।